ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হাসপাতালের সামনে মৃতের আত্মীয়দের বিক্ষোভ, হাসপাতাল ভাঙচুরের অভিযোগ, চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে জলপাইগুড়ির ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ধুন্ধুমার। মৃতের নাম বাদল দাস, বছর 35 পেশায় টোটো চালক এই যুবক দক্ষিণ খাগড়াবাড়ি এলাকার বাসিন্দা। মৃতের পরিবারের দাবি, সোমবার সকালে টোটো নিয়ে বেরিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বাদল। বাড়ি ফিরে এলে তাঁকে নিয়ে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে যান পরিজনরা। পরিবারের দাবি, হাসপাতালে বাদলকে একটি ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দেওয়া হয়, এরপরই বাদল বাড়ি ফিরে ফের অসুস্থ হয়ে পড়েন বলে দাবি। আবার হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। হাসপাতালে ভাঙচুরেরও অভিযোগ ওঠে। ওরা দেখতো নাহলে কিছু রাখতো এখানে অজপরে, আর নাহলে ব্যবহার করতো, ওরা কেন ছাড়লো? এরা সবসময় গাতলাই করে, কোনো পেশেন্ট হাসপাতালে আসলে তাদের কি করে দেখে, নাম জিজ্ঞেস করলো, তোমার নাম কি, তোমার কি হয়েছে মুখে জিজ্ঞেস করলো, হাতে দিয়ে একটু পেশেন্ট দেখবে না, না দেখে ওরা ওষুধ লিখে দিয়েছিল, তো এইভাবে হাসপাতাল চলে। যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন কর্তব্যরত নার্স। বিনা চিকিৎসায় কেউ যায় না, এবং ডক্টরবাবু আসেন, ডাক্তারবাবু সবাইকে যতটা সম্ভব যেভাবে দেখার, এখানে তো আজকে ছুটি এমনিতে আউটডোরটা পুরোটা এখানে, তাই ডাক্তারবাবু যতটা সম্ভব সবাইকে ওষুধ লিখে দেন, আমরা সেই অনুযায়ী একদিন, কালকে যেমন দুদিন ছুটি, আজকেও ছুটি কালকে ছুটি, আমরা দুদিনের ওষুধ দিয়ে পাঠিয়েছি। ময়নাগুড়ি থানায় হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার জানিয়েছেন, চিকিৎসায় গাফিলতি হয়নি, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।